জবাব দাও জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে নইলে বদলি ছাড়তে হবে এই যে তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার
আমাদের সামনে একটা মোড় আছে, ওই মোড়ে যাব আমরা। এটা প্রতীকী একটা আমাদের কার্যক্রম আছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পাঁচলা থানার পুলিশ অন্যায়ভাবে আমাদের যারা তপশিলি সম্প্রদায়ের যারা কার্যকর্তা আছে, আদিবাসী সম্প্রদায়ের কার্যকর্তা আছে, তাদের উপরে মিথ্যা কেস দিয়েছে, যেটা কিনা ভারতবর্ষের সংবিধান বিরোধী। এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা আছে, তারাও পুলিশের উর্দি পরে, পায়ে হাওয়া চপ্পল পরে তাদেরকে মারধর করেছে, এবং সেটাকে পুলিশ প্রশ্রয় দিয়ে আমাদের যারা তপশিলি আদিবাসী সম্প্রদায়ের যারা কার্যকর্তা তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং হসপিটালাইজড হয়ে তারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এই ঘটনা চলছে। আজকে তৃণমূল কংগ্রেসের প্রথম টার্গেট হচ্ছে এই তপশিলি সম্প্রদায় আর আদিবাসী সম্প্রদায়। আপনারা দেখেছেন সন্দেশখালীতে, সেখানেও একই উদাহরণ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে এই উদাহরণ চলছে। আজকে কী কার্যক্রম রয়েছে? আজকে আমরা একটা অবস্থান বিক্ষোভ দেখাবো আমরা, এবং আমাদের রবিবার আছে না, হ্যাঁ, এবং রবিবার আমরা একটা বড় জমায়েত আমরা পাঁচলায় করব। কোথায় অবস্থান বিক্ষোভ করবো? আজকে আমাদের সামনের মোড়টা কি? আন্দুয়া মোড়ে আমরা যাব, সেইখানে আমাদের অবস্থান বিক্ষোভ হবে। আর একটা বিষয় যেটা, যে এই যে পাঁচলায় যে ঘটনা ঘটছে, যেখানে জমি মাফিয়ারা শেখ খলিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এখনো পুলিশ কোনো স্টেপ নিল না, সেক্ষেত্রে আপনাদের দলীয় প্রক্রিয়া কী ব্যবস্থা নিতে চলেছে? দেখুন, দলীয় অবস্থান আমরা আন্দোলন করতে পারি, কিন্তু এটা আইনি ব্যাপার আছে না। প্রশাসনকে কী বার্তা দেবে? আমরা এটাকে সরাসরি এসসি কমিশনের দ্বারস্থ হব, এবং আমরা সোমবার দিন যাব। এসসি কমিশনের হাতে সে ক্ষমতা আছে, কারণ তপশিলি সম্প্রদায়ের হাতে সাথে এই রকম অন্যায় হয়েছে। শিডিউল ট্রাইব কমিশন, সেটা কি না সাংবিধানিক একটা বডি আছে, তাদের দ্বারস্থ হব, এবং তারা এখানকার ডিএম বা এসপিকে তারা তলব করবে। এর আগেও পাঁচলাতে ঘটনা হয়েছিল, আমি সেই ঘটনা সাক্ষী আছি। এখানকার এসপিকে দিল্লিতে তলব করা হয়েছিল, এবং তারপরে সেই ঘটনার পুরো সমাধান হয়েছে পাঁচলায়। এই নিয়ে আমি চারবার এরকম ঘটনার সম্মুখীন হচ্ছি। এর আগে তিনটে ঘটনাতে ডিএম এবং এসপি নিজের গদি বাঁচানোর জন্য তারপর অপরাধীদের গ্রেপ্তার করেছে, এবং যারা অত্যাচারিত হয়েছিল তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, এবং সেই কেসে সুরাহা হয়েছে। দেখুন, এটা জমি মাফিয়া বলবো না, এটা হচ্ছে ল্যান্ড জিহাদ চলছে পশ্চিমবঙ্গে। ল্যান্ড জিহাদ পুরো পশ্চিমবঙ্গে যে চলছে। এর আগে পাঁচলাতে তিনটে ঘটনা আমি বলেছি, সেইখানে আমি নিজে সাক্ষী আছি। লাভ জিহাদের ঘটনা হয়েছিল, সেই লাভ জিহাদের ঘটনাতে এসসি কমিশন এবং এসটি কমিশন, সেন্ট্রালের এসসি কমিশন এবং এসটি কমিশন হস্তক্ষেপ করার পরে এই বিষয়ে সমাধান হয়েছে। এই যে এটা ল্যান্ড জিহাদ চলছে, এই ল্যান্ড জিহাদের বিষয় আমরা যে সেন্ট্রালের যারা এসসি কমিশন আছে, এসটি কমিশন আছে, তাদের কাছে আমরা সমস্ত বিষয় পাঠাবো, এবং বিজেপি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জাগরণের যে কাজ আছে, সেই জাগরণের কাজ করে যাবে।